সূর্যস্থির, পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে। ছোটবেলায় পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণ করার ঘটনা আমরা সকলেই বইতে পড়েছি। তবে কোপারনিকাস, কেপলার, গ্যালিলিওদের মতো মহাকাশচারীদের এই ইউনিভার্সাল ট্রুথকে ভুল বলে চ্যালেঞ্জ জানিয়েছিলেন একজন মানুষ, কেসি পাল। তার প্রায় সারাটা জীবন গণনা করে নিজের ভাবনাকেই সত্য বলে প্রমাণ করতে চেয়েছেন। দিন রাত রাস্তায় থেকেছেন, কিন্তু চালিয়ে গেছেন তার গণনা। কেসি পালকে নিয়ে এবার ছবি বানাচ্ছেন পরিচালক অরিজিৎ বিশ্বাস। ছবির নাম সূর্য ঘোরে পৃথিবীর চারিদিকে। কেন এই মানুষটিকে নিয়ে ছবি করার কথা ভাবলেন তিনি, বললেন নিজেই। আসলে কেসি পালের চেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যার জন্য কেসি পালকে দেখি, যে ওনার গ্রিট, সেটা আমার মনে হয় মানে কেসি পাল ডিপেন্ডেন্ট নয়, এটা একটা অনগোয়িং প্রসেস যেটা চলতেই থাকে। এবং আমরা যেটা গল্পটা বলতে চাইছি সেটা হচ্ছে একটা পলিটিক্যাল স্টোরি, তার মধ্যে পলিটিক্যালি যেমন যুক্তি থাকে, প্যাশন থাকে, গ্রিটও থাকে। কিন্তু আজকে দেখা যাচ্ছে যার যুক্তি আছে তার হয়তো প্যাশন নেই, বা যার প্যাশন আছে তার হয়তো গ্রিট নেই, আবার যে গ্রিট আছে গ্রিটটা হয়তো অন্ধভক্তি হয়ে গেছে, তার আবার যুক্তি আর প্যাশন নেই। এইটার থেকেই আমরা করেছি কেসি পাল কলকাতার একটা ল্যান্ডমার্ক আইকন, তাকে আমরা বলা যেতে পারে তিনি খুবই একটা মানে ডিভাইন কোইনসিডেন্স হয়ে গেছেন এই গল্পটাকে ওর কাঁধে ক্যারি করার জন্য, একটা অ্যাটলাস, অন হুজ শোল্ডার দ্য স্টোরি লাইজ। কিন্তু কেসি পালের চেয়ে কেসি পালের গ্রিট, সেটাই আমাদের গল্পের আসল হিরো, মানে কনভিকশন ইজ এ হিরো অফ আ স্টোরি। কেসি পাল বদলে এই ছবিতে সেই বিশেষ মানুষটির নাম টিসি পাল, যে চরিত্রে অভিনয় করছেন অভিনেতা মেঘনাথ ভট্টাচার্য। এটা ওই চরিত্রটার নাম টিসি পাল, কিন্তু এটা ওই কেসি পালের ওপরে আধারিত এই ছবিটা এবং চরিত্রটা। কেসি পালের কথা তো আপনারা যারা কলকাতায় আছেন তারা সকলেই জানেন যে উনি ওই রাস্তায় রাস্তায় বিভিন্ন গ্রাফিটি করে লিখে দিতেন এবং টেন্ট করে থাকতেন এবং প্রচার করতেন বই, বা করেছেন কিছুদিন আগে পর্যন্ত বই, লিফলেট ইত্যাদি দিয়ে যে সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে। এবং এই লোকটাকে আমরা সকলে চিনি, সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে এই ব্যাপারটাকে আমরা কেউই খুব একটা বিশ্বাস করছি না, কারণ আমাদের বিজ্ঞান বলছে ঠিক উল্টো কথাটা। কিন্তু এই লোকটি যে এই গত 40 বছর ধরে টানা উনি যারা বিশ্বাস করেন সেই বিশ্বাসে স্থিত আছেন, তার জন্য অনেক স্বার্থ ত্যাগ করেছেন, তার জন্য অনেক লড়াই করেছেন, চাকরি হারিয়েছেন, পরিবার থেকে সরে এসছেন, ফুটপাতে তাকে থাকতে হয়েছে, কিন্তু একটা জায়গায় উনি কোনো কম্প্রোমাইজ করেননি, সেটা হচ্ছে তার বিশ্বাসে। সে বিশ্বাসটা ভুল কি ঠিক সেটা পরবর্তী বিবেচনা, কিন্তু আমার আদর্শ এবং লক্ষ্যে যে আমি স্থিত আছি এবং তার জন্যে যে আমরা যে কোনো জায়গা পর্যন্ত যেতে পারি, যে কোনো স্বার্থ ত্যাগ করতে পারি, সেই উপমা খুব একটা আমাদের কাছে নেই। টিসি পালকে পর্দায় যথার্থভাবে ফুটিয়ে তুলতে এবং চরিত্রটার সাথে আরও একাত্ম হওয়ার জন্য কেসি পালের সাথে দেখাও করেছেন পর্দার টিসি পাল। ওনার সঙ্গে আমি এখন একবার আমি দীর্ঘক্ষণ কথা বলেছি, ওনার ওপরে যে ডকুমেন্টারিগুলো আছে সেগুলো দেখেছি, উনি যে সমস্ত তথ্য প্রচার করছেন সেগুলো পড়েছি, এ সম্পর্কে এই নিয়ে ওনাকে দু একটা প্রশ্নও করেছি। এখন ভদ্রলোক চলে গেছেন তার হাওড়ার বাড়িতে, এখন ওনার বয়স প্রায় 75 বছর, তাহলে 40 বছর আগে ওনার ভেতর কি আগুনটা ছিল বা লড়াইয়ের মধ্যে উনি কত কৃচ্ছ সাধন করেছেন, তার ওনার চেহারাটা কীরকম ছিল, সেইটার একটা আদল বা সেইটার একটা আভাস ওনার সঙ্গে কথা বলতে বলতে পাওয়া গেছে। যদিও এখন সেই আগুনটা কেসি পালের মধ্যে নেই, মানে অভাব আছে, সেটা বয়সের কারণে, বাড়ি চলে গেছেন বলে, রাস্তা থেকে চলে এসেছেন বলে। অর্থাৎ আমি যখন হাতে কলমে থিয়েটারটা করছি আর যখন আমি থিয়েটারটা প্রায় ছেড়ে দিয়ে বাড়িতে বসে গেছি, তখন এই দুটো মানুষ এক হয় না, একটু কোথাও যেন একটু অন্যরকম হয়ে যায়, অর্থাৎ সেই আগুনটা একটু নিভে যায়, সেরকম মনে হয়েছে। কিন্তু বুঝতে পেরেছি লোকটার আগুনটা, বুঝতে পেরেছি লোকটার লড়াইটা। কেসি পালের সাথে থেকে তার ভাবনাকে সত্যি করে তুলতে যে কজন মানুষ সহযোগিতা করেছেন তাদের মধ্যে গুরুত্বপূর্ণ একজনের চরিত্রে চিরঞ্জিত চক্রবর্তী,
কিভাবে ছবি জুড়ে টিসি পালের সাথে থাকবেন তিনি বললেন সেটাই। তখন এই লোকটার এই ব্যতিক্রমী জিনিসটাকে আমার অদ্ভুত লেগেছিল, সূর্য পৃথিবী চারদিকে ঘোরে, উইচ ইজ নট পারফেক্ট, কোপারনিকাস গ্যালিলিও এরা উল্টো বলেছেন, এবং থার্মোডাইনামিক্সও চাই জানে, পৃথিবীর ফিজিসিস্টরা তাই মানে, অঙ্ক এর কোনো অঙ্ক নেই, কিন্তু এর একটা অদ্ভুত ধরনের বিশ্বাস বা একটা জিনিসকে সে লেগে আছে তার পিছনে, এই জিনিসটাকে ও এনকারেজ করছে। সেটা হচ্ছে কোনো একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যে 40 বছর ধরে একটা লোক স্ট্রাগল করছে ফুটপাতে বসে, আর সে কিছু একটা প্রমাণ করতে চাইছে, সে প্রমাণটার মধ্যে কিছু আছে কি, মানে কিছু কি সে সত্যি প্রমাণ করতে পারে, সেইটার জন্যে আমি এটা অর্গানাইজ করে দিয়েছি বা ফিনান্স করেছি যাতে এখানে সে এসে প্রমাণ করার চেষ্টা করুক। সেখানে সব রকম র্যাশনালিস্ট আছে, সমস্ত রকম মানুষ আছে যারা ওকে সাপোর্ট করতে পারে, ধার্মিক দিক থেকে এরকম একটা ধারণা আছে, একদম পুরনো যুগে ক্যাথলিকদের একটা ধারণা ছিল সূর্য নাকি পৃথিবীর চারদিকে ঘুরে, সেই গ্রুপটাও এখানে আছে, ওর সাপোর্টেও যায়, কেউ কেউ হয়তো বিউইল্ডার্ড, বুঝতে পারে না, কনফিউজড, যারা পড়াশোনা করেছে তারা এটা মানে না, ইত্যাদি ইত্যাদি। এই গ্রুপটার মধ্যে থেকে আমি বসে জানতে চাইছি, আমি জানতে চাইছি যে ও যেটা বলছে ঠিক কিনা। এই পর্যন্ত ওকে আমি অনেক সাহায্য করেছিলাম, ওকে টেলিস্কোপ কিনে দিয়েছি, অনেক কিছু করেছি, কিন্তু আলটিমেটলি মিটিংটার পরে যখন বোঝা যায়, এবং যখন ডেফিনেট ফিজিসিস্ট একজন আছেন, একজন সমরজিৎ বোস, তিনি নাসা থেকে এসেছিলেন, তিনি যখন ওকে উড়িয়ে দেয় পুরো যে বোগাস, অল বোগাস, তারপরে উল্টো হয়ে যাওয়া ঘটনা, কারণ তখন আমি ওকে কিন্তু আর মানি না, তখন ওকে দিয়ে একটা চুক্তিও সই করায় যে ও এই কাজটা করবে না, ওর ফ্যামিলিটা সাফার করছে, ওর ছেলেটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে গেছে, খুব খারাপ রকমভাবে ড্রাগ ফাগ নিয়ে কাজ করছে, তার জন্য সে মার খেয়েছে, হসপিটালাইজ হয়েছে, ওর স্ত্রী খেতে পায় না, স্ত্রীরা যেটা করছে, এই জায়গাটার থেকে ওর ফ্যামিলিতে ওকে ফিরিয়ে দিতে চাই আমি, মানে আমি একটা সোশ্যাল ওয়ার্কও করতে চাই, ওকে ফিরিয়ে দিতে চাই, ওকে কিছু টাকাও দিয়ে দিয়েছি ওর স্ত্রীকে, ওর ব্যাঙ্ক অ্যাকাউন্টে, কিন্তু আমি চাই যে ও এই ধরনের এই পাগলামিটা বোকামিটা যখন আমি বুঝতে পেরে গেছি, তখন আমি চাই যে এটা বন্ধ হোক। মিসেস কেসিপাল অর্থাৎ পর্দায় মিসেস ডিসিপালের চরিত্রে শ্রীলা মজুমদার, এমন একটি মানুষের বায়োপিকে কাজ করাটা তার কাছে খুব ভালো লাগার। আমি মিসেস কেসিপাল টলমল, কিন্তু এই মহিলা ওকে টলারেট করে, যদি মুখে প্রতিবাদ করে কিন্তু টলারেটও করে, এবং আলটিমেটলি একটা টাইম আসে যখন ও নিজের সমস্ত গয়নাগাটিগুলো দিয়ে দেয়, দিয়ে বলে আমি চাই তুমি হেরে যাও, তুমি হেরে গেলেই বাড়ি ফিরে আসো, সেটা বলে। কিন্তু আজকে এরকম একটা জায়গা, ও নিজেকে বলার মতো একটা জায়গায় এসেছে, ওর জন্য এত আয়োজন, তাতে যেন কোথায় একটা মনে মনে একটা প্রশ্রয়ও আছে, কিন্তু মুখে অত বলে না। ইন্টারেস্টিং, এদিন উত্তর কলকাতার একটি মঞ্চে চলছিল শুটিং, যেখানে নিজেকে প্রমাণ করার চেষ্টায় ডিসিপাল। আজকের দৃশ্যটা হচ্ছে কেসিপাল এই প্রথম একটা সুযোগ পেয়েছে অনেক লোকের কাছে নিজের কথাটা বলার, এবং তার যে একটা সেই সাপোর্টগুলো এসছে, সে সাপোর্টগুলো একটু নিচু স্তরের মানুষের কাছ থেকে এসছে, যারা ওর লড়াইগুলোকে জানে এবং ওর লড়াইগুলোকে দেখেছে, সেই সব মানুষগুলো যে কোনোভাবে টাকা পয়সা তুলে টুলে এই লোকটার পাশে এসে দাঁড়িয়েছে, এই দাঁড়ানোর পর এবং একটু ওপরের সাপোর্ট এসছে, অর্থাৎ ইন্টেলেকচুয়াল লেভেল থেকেও একটা সাপোর্ট ওনার কাছে পাওয়া গেছে ওর লড়াইটাকে, এবং এই দুটো সাপোর্টে ও আজকের এসছে পাবলিকলি ওর কথাগুলো ব্যাখ্যা করতে, কিন্তু খুব স্বাভাবিক কারণেই এই কথাগুলো বলতে দেওয়া হয় না ওকে, এই যে বলতে দেওয়া হয় না যে ফ্রাস্ট্রেশনটা তার হয়, এবং একই সঙ্গে আজকেরই একটা ঘটনা ঘটে, তার ছেলে অত্যন্ত মার খেয়ে মানে মরণাপন্ন হয়ে হসপিটালে ভর্তি হয়, ও এখান থেকে হসপিটালে যায়, একই সঙ্গে এই দুটো জিনিস ঘটে আর কি আজকের। জলবায়ু